कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। सुनुन आपनार मने आछे एक था टाइगर मूवी दिए दर्शक मातिये छिलो सलमान कैथरीना जुटी, সেই সাফল্যের প্রেরণায় তাদের নিয়ে নির্মিত হয়েছিল টাইগার জিন্দা হ্যায়। সেই ছবিও বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। এবার আসছে টাইগার সিরিজের থার্ড ইনস্টলমেন্ট, টাইগার থ্রি। এখানেও বলিউড ভাইজান সল্লু, আই মিন সলমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাথরিনা কাইফকে। আর ছবিটি তৈরি হবে যথারীতি ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে। তবে টাইগার থ্রিতে আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এই ইনস্টলমেন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মনীষ শর্মাকে। বলিউড হাঙ্গামা এমনই জানিয়েছে সবাইকে। আগামী 27 সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক ইয়াশ চোপড়ার 88তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসের 50 বছর পূর্তিতে এই ছবিটির ঘোষণা অফিসিয়ালি দেওয়া হবে। সেদিন আরো কিছু বেশ বিগ বাজেটের সিনেমারও অ্যানাউন্সমেন্ট থাকছে। বলিউড হাঙ্গামা বলেছে বাবার জন্মদিন ও প্রতিষ্ঠানের বিশেষ দিন উপলক্ষে বেশ কিছু বড় ঘোষণা নিয়ে হাজির হবেন আদিত্য চোপড়া। 1970 সালে যাত্রা করা ইয়াশরাজ ফিল্মসের 50তম বছরে টাইগার থ্রি দিয়ে 50তম ছবি হিসেবে নাম ঘোষণা করা হবে টাইগার থ্রির। ছবির ফার্স্ট লুকও প্রকাশ পেতে পারে সেদিন। 2012 সালে আলী আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে নির্মাণ করেন একটা টাইগার। 2017 সালের টাইগার জিন্দা হ্যায় মুক্তি পায় আলী আব্বাস জাফরের একক পরিচালনায়। দারুণ ব্যবসা সফল দুই সিনেমার পর টাইগার থ্রি দিয়ে আরো একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার অপেক্ষায় ইয়াশরাজ ফিল্মস। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।